কুরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধকে অমান্য করে দেশে বিভিন্ন জায়গায় মিলছে পশুর হাট। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর বিধিনিষেধ এবং সামাজিক দূরত্ব সুষ্ঠুভাবে পালনার্থে সার্বক্ষণিক মাঠে থাকছেন। এদিকে কঠোর বিধিনিষেধ অমান্য করে পশুর হাট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুনে দৌড়ে পালালো ক্রেতা বিক্রেতারা। হাটে উপস্থিত ইউএনও বয়ে গরু ছাগল নিয়ে দৌড়ে পালালো বিক্রেতারা। নওগাঁর রানীনগরে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসে সাপ্তাহিক পশুর হাট। স্বাস্থ্যবিধি না মেনে হাটে ছিল হাজারো মানুষের সমাগম। কঠোর বিধিনিষেধ না মানায় ইজাদারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।